নমস্কার, আমি সাইদা। আজকে আমরা এসে গেছি প্রতিভার খোঁজে অনুষ্ঠানে। আজকে আমরা পেয়ে গেছি জেলার এক সুপ্রতিষ্ঠিত বাউল শিল্পীকে, যার নাম উত্তম আকুরে। তার সাথে সঙ্গ দিচ্ছেন অর্গানে সঞ্জয় দাস, তবলায় অশোক বাগদি, বাঁশিতে গয়েশ্বর চক্রবর্তী, পারকাশনে রতন রায় এবং ঘুঙুরে পরম মেটে। তাই এবার আমরা সময় নষ্ট না করে আমরা উত্তম বাবুর কণ্ঠে শুনে নেব প্রথম বাউল গানটি। গানটি হচ্ছে জন্মবধি অপরাধী। গানটি লিখেছেন গোপাল দাস বাবাজি। গানটিতে সুর দিয়েছেন কোরাচান ছা। Thank you.
দাদি বাউল গানটি। এবার আমরা চলে যাব পরের বাউল গানে, দেখে নি আজকের পরের বাউল গানটি। গানটি হচ্ছে মানুষের সঙ্গে যাবে, গানটি লিখেছেন সুকুমার অঙ্কুর, গানটিতে সুর দিয়েছেন গোড়াচাঁদ সাহা। মানুষের সঙ্গে যাবে মানুষ হবে, তুমি অবাক কিছু হবে না,
আশা করি আমাদের দর্শকবৃন্দদেরকেও খুব ভালো লেগেছে, তাই না? তাই আমরা কথা না বাড়িয়ে চলে যাব পরের গানের দিকে। পরের বাউল গানটি হচ্ছে নানান রোগের আস্তানা। গানটি লিখেছেন জগন্নাথ মহারাজ, গানটিতে সুর দিয়েছেন গোরাচাঁদ সাহা। ভোলা ভোলা মা, নানান রোগে রাস্তানা, হে পচা দেহ খানা, পরাণ বন্ধু চলে গেলে থাকবে পরে লাশ, পরাণ বন্ধু চলে গেলে পরে থাকবে লাশ খানা, পরাণ বন্ধু চলে গেলে পরে থাকবে লাশ খানা। Oh,
শুনলাম উত্তমদার কণ্ঠে নানান রোগের আস্তানা বাউল গানটি। তাই আমরা আর কথা না বাড়িয়ে উত্তমদার কণ্ঠে শুনে নেব শেষ গানটি। গানটি হচ্ছে আমার দেহের গোড়। গানটি লিখেছেন জগন্নাথ মহারাজ, গানটিতে সুর দিয়েছেন গোড়াচাঁদ সাহা। হই আমার ঘরের দিকে মনে ছিল না, মনে ছিল হোনাগো, আমার দেহের গো ধরতে হই আমার মন পাখি উড়ে বেড়া, আমার দেহের গো ধরতে
দর্শকবৃন্দ আপনাদেরকেও খুব ভালো লাগলো। তাই উত্তমদাকে আমাদের বীরভূম আরসিটিভি পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা অন্য এক বাউল শিল্পী বড়দার কাছ থেকে প্রথম বাউল গানটি, গানটি হচ্ছে বীরভূম জেলা হলো আসল বাউলের মাটি। গানটি লিখেছেন পাগল রাম দাস, গানটিতে সুর দিয়েছেন গোড়াচাঁদ শাহ। দেখো চিন্তার সনে প্রে করে দেখো চিন্তার সনে প্রেম করে করল অন্ধ বিল্ল মঙ্গল চোখ দুটি আমাদের বীরভূমি জেলা হলো আসল বাউলের মাটি। বীরভূম জেলা হলো আসল বাউলের মাটি। Thank you.
এই যে গানটা আমি প্রকাশ করবো, এই গানটি আমার নিজের স্বরচিত গান। তাই মহাজন বলছে দেহতত্ত্বের বর্ণনা, কেউ ভাবে না যে আমি অন্য কথা বলছি বা অন্য সেন্সে কেউ গান। তাই বলছে কারিগুরি বলি হারি, ওরে বাবা আমি অবাক যাই হে রে, বলি দিন কোনা সিঙ্গারায় আলু ঢুকলো কি করে, তিন কোনা সিঙ্গারায় আলু ঢুকলো কি করে, তিন কোনা সিঙ্গারায় আলু ঢুকলো কি করে, মিস্ত্রির কারিগুরি বলি হারি, মিস্ত্রির কারিগুরি বলি হারি, ও বাবা
আয় ভেবে দিন কোরা চাঁদ কয়, সিঙ্গারা মানব দেহ হয় এই রসিকার গর্ব দেহ হলে করগা গুরুকে আশ্রয়। আজকে আমরা পেয়ে গেছি আরেক বাউল শিল্পীকে, যার নাম বিশ্বনাথ বানার্জী। বিশ্বনাথের কাছ থেকে শুনে নেব বাউল গান, গানের কথা, কোথায় ছিলাম কোথায় এলাম। গানটা লিখেছেন সুখদেব দাস বাউল, গানের সুর দিয়েছেন গোরাচাঁদ সাহা।
হবে
আদরে আজি কোথায় ছিলাম কোথায় ভবের মাঝারে আমি কোথায় ছিলাম কোথায় ভবের মাঝারে আমি কোথায় ছিলাম কোথায় ভবের মাঝারে কোথায় ছিলাম কোথায় পরবর্তী গান শুনে নেব বিষ্ণুদার কাছ থেকে। গানের কথা গুরু কল্পতরু, কথা ও সুর দিয়েছেন মণিমোহন দাস বাউল। Thank you.
সে কালা সে মুগল সাদা কালা সে মুগল সাদা করিয়ে ধর ভক্তি পাই গুরু গানের কথা মানুষ গুরু নিষ্ঠা যার কথা ও সুর দিয়েছেন সিরাজ সাঁই। আছে গুরু নিষ্ঠা যার আছে মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধারণ সিদ্ধ হয় জেতা সর্বসাধারণ সিদ্ধ হয় জেতা আছে গুরু নিষ্ঠা যার আছে গুরু নিষ্ঠা যার বারুল বেদের খেলা নদী দিল বাউল খাল বেদের খেলা সর্বসাধারণ কইরে যা হে একা ফিরে যায় ফিরে সর্বদা
জ্যোতির্ময়ে আকর্ষক মেরাকারে এক পুত্র দিয়ে রক্ষা নাহি
রঘুপতি দেবে তোমারে মন প্রভাবি হৃদয় কঠিন তোমারে মন প্রভাব হৃদয় কঠিন পথের ভেকারি যে করো অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।